জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে কী করে ব্যবহার করতে হবে, আর সময় শেখায় জীবনকে কী করে ব্যবহার করতে হবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলোকে সত্যি করার পেছনে না ছোটো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। যদি তুমি তোমার কাজকে সেলুট করো, দেখবে তোমাকে আর কখনো কাউকে সেলুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান অমর্যাদার ফাঁকি দাও, তাহলে দেখবে তোমাকে সবাইকে সেলুট করে চলতে হবে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু পড়ে যাওয়া মানুষকে হাত ধরে টেনে তোলার মানুষগুলো বড়ই অভাব। নিজের লক্ষ্য আর সফলতার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি কিছু করতে পারো না বা করতে পারবেই না, সে মানুষগুলোকে তুমি চাইলেই দেখাতে পারো যে তুমি সব কিছু করতে পারো। শুধু তোমার ইচ্ছা শক্তিটাকে মন থেকে একবার জাগ্রত করে দেখো। তুমি কতটা কষ্টে আছো তা কখনো কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখো, সেই হাসি দেখে তোমায় হিংসে করার মানুষের অভাব হবে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দু পরিমাণ মনে রাখবে না। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্টেন এভারেস্ট হোক বা তোমার পেশা। জীবনে পারফেক্ট সময় আসবে সেটা ভেবে বসে থেকো না, খারাপ সময়গুলোকেই পারফেক্ট সময় বানিয়ে নাও, তাহলে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। তুমি মানুষকে কেন অনুসরণ করবে, বরং জীবনটাকে এমনভাবে গড়ে তোলো যাতে অন্য মানুষরা তোমাকে অনুসরণ করে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, চুপ থাকো আর তাকে বুঝিয়ে দাও যে সে ছাড়াও তুমি থাকতে পারো। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, চুপচাপ থাকো আর অপেক্ষা করো। যারা তোমাকে বিনা অপরাধে আঘাত করেছে তারা নিজে থেকেই শাস্তি পাবে, আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পারবে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার বানাতে পারবে না। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে, কিন্তু শান্তির ঘুম কিনতে পারবে না। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় না। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান না। টাকা দিয়ে তুমি অনেক বন্ধু পেয়ে যাবে, কিন্তু ভালোবাসা না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির থেকে অনেক সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ ছেলেরা খুব সহজে কাঁদে না।